সেদিনই কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি সভার সভাতে হাতে ছিল তব বাসি অধরে অবাক হাসি, সেদিন ফাগুন মেতে উঠেছিল মধুবেউ ভল সভাতে ওগো, সে কি তুমি মোর সভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে, খেলিলে সেটি খেলা খেলা কোথা কেটে গেল বেলা, ঢেউ দিয়ে দিয়ে রক্তে আমার নয়ন কমল ভুলালে, সব কাজ তুমি ভুলালে ওগো, সে কি তুমি তুমি মোর সভাতে সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে আজ 14ই ফাল্গুন আমাদের একমাত্র পুত্র সৌম্যদীপ এবং মধুমিতা মধু বরণ উৎসব, সঙ্গে রয়েছে আমার একমাত্র অন্যতম প্রিয় বান্ধবী ঝর্ণা বাড়ি। সত্যি আজকে আমি ভীষণভাবে আনন্দিত এবং আপ্লুত এবং গর্বিত এত সুন্দর একটা অনুষ্ঠানে, আর মধুমিতা আমার কন্যা সম, ও আমার একদম পুত্র সম, ওরা যেন অনেক অনেক ভালো থাকুক, খুব সুন্দর জীবন কাটা, আর আমার বান্ধবীকে নিয়ে বান্ধবীর বরকে নিয়ে সবাইকে ভালোবেসে সকলের মন জয় করে যেন মধুমিতা তার দীর্ঘ জীবন অনেক দূর এগিয়ে যাক। আজকের এই শুভ দিনে এই শুভেচ্ছা রাখি, এই আশীর্বাদ। সত্যি একটা অন্যরকম ভালো লাগার মুহূর্ত, এত প্রিয় মুখ, এত সুন্দর সুন্দর, বহুদিনের না দেখা সেই প্রিয় মুখগুলো আজকে মনের ভালো লাগাকে একটা অন্যরকম তৃপ্তি দিচ্ছে, যে তৃপ্তিটা যেন মনে হচ্ছে একটা পরম প্রাপ্তি, তাই নয় কি? মানে কতদিন দেখা হয় না, অথচ আজকের এই আনন্দ অনুষ্ঠানে সেই ছোট ছোট ভালো লাগার স্মৃতি, সেই ছোট ছোট হয়তো যে বন্ধুকে আমি দীর্ঘ 30 বছর আগে দেখেছি আজকে সে এসেছে, আজকে আমার হাজবেন্ডের কলিগ কয়েকজন এসেছেন, আমরা উড়ানে থাকতাম, আজকে দীর্ঘ 29 বছর বাদে তারা এসেছেন, এটা যে একটা অসম্ভব ভালো লাগার মুহূর্ত। ঈশ্বরের কাছে কামনা করি এই দুটি ছেলে মেয়ে তারা দীর্ঘজীবী হোক, তারা সুস্থ থাকুক, তারা তাদের ভালোবাসায় সবাইকে নিয়ে চলুক, আমাদের সবার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। যারা এসেছেন আজকের এই আনন্দযোগ্য অনুষ্ঠানে তাদের সকলকে আমি এবং ভাস্কর আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন আগামীতে এইভাবে। ধন্যবাদ, নমস্কার।